আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব বিজন ভট্টাচার্য রচিত তার বিখ্যাত নাটক নবান্ন নিয়ে। নবান্নের প্রথম অঙ্কে আমরা দেখতে পারি এখানে শুরুতেই অনেক ঘটনা পূর্বেই ঘটে গেছে, এরকম বোঝা যায়। তার উত্তেজনা ও আতঙ্ক পুরো গ্রামে এখনও বিরাজমান। পৌরত্বের ওপারে পৌঁছানো প্রধান সমাদদার আর গোটা 30-32 বছর বয়সী কুঞ্জকে খালি পায়ে সন্তর্পণে নিজেদের মধ্যে ফিসফিসিয়ে কি যেন বলাবলি করতে দেখা যায়। অতপর ঊর্ধ্বগতি ধূপকুণ্ডলীর সঙ্গে উঠতে থাকে ছাই আর আগুনের ফুলকি। আগুনের আভায় সুস্পষ্ট হয়ে ওঠে দুজনের অবয়ব। উত্তেজনায় তাদের শরীরের সমস্ত পেশিগুলো ফুলে ওঠে। হাত তুলে রক্তিম পটভূমির দিকে ইঙ্গিত করে প্রধান সৈন্যদের গুলিতে নিহত দুই জওয়ান ছেলে শ্রীপতি ভূপতির কথা উল্লেখ করে সরকারের কাছে নিজের কষ্টার্জিত ফসল দিবে না বলেই সে একটু আগে 3 মারায় ধান স্বেচ্ছায় পুড়িয়ে দিয়েছে। শোষকের কালগ্রাসী অত্যাচারের তীব্রতায় আমিনপুরের মানুষ চূড়ান্ত ক্ষতি, প্রবল শোক আর নিদারুণ আতঙ্কের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছে তা ক্রমান্বয়ে সুস্পষ্ট হয়ে ওঠে। সব হারিয়ে প্রধান স্বীয় জীবন দিয়ে প্রস্তুত, তাই সে কুঞ্জকে বলে শত্রুদের মুখে ছাই দিয়ে প্রাণ দিবে। নেপথ্যে বাঁশের গাঁটি ফাটার শব্দ চলে। মিলিটারি আক্রমণের আতঙ্কে তারা বনের মধ্যে লুকিয়ে প্রাণ রক্ষা করে, অথচ প্রধান পালাতে দ্বিমত পোষণ করে। সে গাং বরাবর গিয়ে মিলিটারিদের বেড়া দিতে চায়, কিন্তু এই পদক্ষেপে খামাখা যান যাবে তা বুঝতে পেরে কুঞ্জ প্রধানকে বনের ভিতরে পালানোর কথা বলে। বিনোদিনী, নিরঞ্জন, রাধিকা, পঞ্চানিনী সহ সবাই বনে পালিয়ে জীবন রক্ষা করে। সন্ধ্যার গোধূলি আলো আর দূরে শঙ্খধ্বনির আওয়াজে আপাত দৃষ্টিতে বিপদ মুক্তির সংকেত পাওয়া যায়, আর তখন বন থেকে সবাই ফিরে। এমত অবস্থায় কুঞ্জ প্রধান ও পঞ্চননীর মধ্যে বনে পলায়নের যৌক্তিকতা নিয়ে ভীষণ তর্ক হয়। প্রধানের হাতের কবজি উপরে কেটে যায় এবং রক্ত ঝরতে থাকে। কুঞ্জ ক্ষতস্থান দেখতে চাইলে প্রধান বলে, জন্তু জানোয়ারের মতো বনে জঙ্গলে যাদের পালিয়ে বাঁচতে হয় তাদের রক্তের কোনো দাম নেই, যা হয়েছে বেশ হয়েছে। পঞ্চাননী লাঠি ভর দিয়ে ত্বরিত পদে এসে লজ্জাশরম খুইয়ে মেয়ে মানুষ বনে জঙ্গলে বসে পোহরের পর পোহর গুনার কারণ জানতে চায় এবং কুঞ্জর কাছে পুরুষ মানুষের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। প্রধান হঠাৎ উদ্ভ্রান্তের মতো ছুটে গিয়ে কুঞ্জর টুটি টিপে ধরে এবং তাদের মধ্যে ধস্তাধস্তি হয়ে ওঠে। এমত অবস্থায় যুধিষ্ঠির আসেন শুনিয়ে যান একতাবদ্ধ হয়ে এই অন্যায়ের প্রতিবাদের কথা। যদিও এ অঞ্চলের দিন সাতেক আগে তিনি এসে ইতোপূর্বে 2 বার ঘুরে গেছেন কাবুলিওয়ালা ও অশ্বারোহীর ছদ্মবেশে। তিনি তাদেরকে প্রতি পদক্ষেপ রক্তরেখায় রঞ্জিত করে বিজয় লক্ষ্মীকে ছিনিয়ে নিয়ে আসার আহ্বান জানান। কুঞ্জ প্রধানের উন্মত্ততার কথা উল্লেখ করে তখন যুধিষ্ঠির বলেন, এই উন্মত্ততা যথার্থ। প্রধানের উন্মত্ততাই আজ সকলের অন্তরের খর্বতাকে পরিশুদ্ধ করতে সক্ষম। অন্যদিকে গণ্ডগোল ভয়াল হয়। সাহসী পঞ্চাননী সবাইকে প্রতিরোধের সংগ্রামে উদ্বুদ্ধ করে এগিয়ে যাওয়া আরতি জানায় এবং জনতার প্রতিরোধের নেতৃত্ব প্রদান করে। এতে অনেক লোক আহত হয় এবং পুলিশ মিলিটারির গুলিতে পঞ্চাননীও মৃত্যুবরণ করে। আমরা নবান্ন নাটকের দ্বিতীয় দৃশ্য, সেই দৃশ্যগুলোতে চরিত্রগুলো আসছে রাধিকা, নিরঞ্জন, কুঞ্জ প্রধান, মাখন, বিনোদিনী, এবং এর স্থানটা হলো প্রধানের স্বর্ণসারা ঘর, সেই স্থানে এটা দৃশ্যটা দেখানো হয়েছে। এখানে দেখানো যাচ্ছে যে দ্বিতীয় দৃশ্যের প্রারম্ভে আমরা দেখতে পারি প্রধানের স্বর্ণসানা গৃহস্থালীর একটি দোচালা ঘরের দাওয়ার উপরে বসে থাকতে দেখা যায় প্রধান, কুঞ্জ, নিরঞ্জন ও মাখনকে। পুরনো একটা মেটে কলসির মধ্যে রক্ষিত ফসলের শেষ সম্বল ধানগুলো রাধিকায় নেড়ে দেয়। অভাবের তীব্রতা আর ক্ষুধার জ্বালা তাদের মানসিকভাবে ত্রাস্ত করে তুলেছে, যা তাদের তুমুল ঝগড়ায় পরিস্ফুটিত হয়। কুঞ্জ ও রাধিকার মধ্যে ঝগড়া হয়। প্রধান এর আগে গ্রামের প্রতিরোধের নেতৃত্ব দিয়েছে, অন্যদের প্রণোদিত করেছে, 24 ঘন্টার নোটিশে গ্রামের মানুষকে দেশান্তর করেছে, সরকারকে দেবে না তাই নিজ হাতে 3 মারায় ধান পুড়িয়েও দিয়েছে, গ্রামের নৌকা সব আটক করে রেখেছে। তারই ফলে সংসারে যে অভাব তৈরি হয়েছে তা এই সরল মানুষগুলির মধ্যে উত্তাপ ও কলহের সৃষ্টি করেছে। পরিবারের সকলের জন্য খাবার যোগান দেওয়ার দায়িত্বের তাড়না কুঞ্জকে বয়ে বেড়াতে হচ্ছে, কিন্তু সে আশাবাদী, কারণ আমন ধান পাওয়া গেলে ভাতের ভাবনা আর থাকবে না। তাই চাল ক্রয়ের জন্য চক্ষু লজ্জার খাতিরে একটু ভনিতা করে সে রাধিকার বাপের বাড়ি থেকে দেওয়া শেষ সম্বল মল জোড়া চায়, কিন্তু রাধিকা তা দিতে অস্বীকৃতি জানায়। তাই রেগে গিয়ে ঘরের সব বাসনপত্র টেনে বের করে আনে এবং তার দোকানে বিক্রি করার সিদ্ধান্ত নেয়।
নিরঞ্জন দেশ ছেড়ে যাওয়ার সংকল্প প্রকাশ করে। বিনোদিনীও তার সাথে যেতে চায়, কিন্তু তাকে সে নিতে অসম্মতি জানালে বিনোদিনী কাঁদতে লাগে। পরিশ্রান্ত কুঞ্জ বাড়ি ফিরে মনে করে নিরঞ্জন বিনোদিনীকে মেরেছে। এই সামান্য ভুল বোঝাবুঝি থেকে কুঞ্জ নিরঞ্জনের মাথায় কাঠ দিয়ে তীব্র আঘাত করে এবং বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলে। আঘাতে নিরঞ্জনের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরোয়। এরপরে আসে তৃতীয় দৃশ্য। এই তৃতীয় দৃশ্য নবান্ন নাটকে আমরা দেখতে পারি যে চরিত্রগুলো সেগুলো হলো প্রধান কুঞ্জ, দয়াল, মাখন, রাধিকা এবং বিনোদিনী, এবং এর স্থানটাও ওই প্রধানের বাড়ি। এই দৃশ্যে অভাবের কলচিত চিত্র আরও সুস্পষ্ট হয়। দাওয়ার উপর বসে আনমনে প্রধান তামাক টেনে চলছে, অন্যদিকে কুঞ্জ উঠোনে দাঁড়িয়ে পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়ছে। তাদের মধ্যে জমি বিক্রি করা নিয়ে আলোচনা হয়। প্রধান প্রয়োজনের তাগিদে মগরার বিলে জমি বিক্রি করে দিয়েছে, সে সম্বল বিঘে ভিনেকের মতো জমি আছে তাও বিক্রি করার কথা ভাবছে, কিন্তু কুঞ্জ জমি বিক্রির প্রস্তাবের ঘোর বিরোধিতা করে। তার মতে অভাব সে তো লেগেই আছে, তা জমি বিক্রি করলেও থাকবে না করলেও থাকবে। এমত অবস্থায় প্রতিবেশী দয়াল আসে প্রধানের কাছে। সকালবেলা থেকে আকাশের ঘোর ঘোর ভাব তথা বৈরী আবহাওয়ার কথা উঠে আসে তাদের কথোপকথনে। কুঞ্জ দয়ালের কাছে জমি বিক্রি করার ব্যাপারে পরামর্শ চায়। দয়াল নিজেও জমি বিক্রি করে ভুল করেছে, রুজি রোজগার না থাকায় শেষ পর্যন্ত বীজ ধানগুলোও সে রাখতে পারেনি। প্রতিবেশী দয়ালের উক্তির মাধ্যমে সুস্পষ্ট হয় এই দুর্গতি কেবল আমিনপুরের একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা অন্যত্র আরও প্রকট আকার ধারণ করেছে। দয়ালের স্ত্রী রাঙ্গার মা গতদিন বিকাল থেকে না খেয়ে ঝুঁকছে, তাই দয়ালের অবস্থা আরও করুণ। দয়াল কাটা চাল ভিক্ষে করতে এসেছে এখানে। কুঞ্জ এতে খানিকটা ক্রুদ্ধ হয়, তবু সে তাদের খাবারের শেষ সম্বল মুঠোখানেক চাল দয়ালকে দেয়। কিন্তু এই অবস্থায় আর কতদিন চলবে, এই প্রশ্ন ঘুরপাক খায় সবার মাথায়। সমাধানে প্রধান শহরে যাওয়ার জন্য প্রস্তাব দেয়, কিন্তু দয়াল আর কুঞ্জর কথোপকথনে শোষক বাবুদের কথা উঠে আসে। হঠাৎ আকস্মিক সাইক্লোনের কলগ্রাসিতে আঘাত হানে প্রধানের দোচালা ঘর ভেঙে পড়ে। চালার নিচে চাপা পড়ে বিনোদিনী জ্ঞান হারায়। প্রলয়ঙ্করী বন্যায় ভেসে যায় গ্রাম। দয়াল বাড়িতে গিয়ে দেখে সাইক্লোন তার ঘর, সন্তান, স্ত্রী সব ভাসিয়ে নিয়ে গেছে। তাই শোকাহত দয়াল কুঞ্জর কাছ থেকে নেয়া কোচরের চাল হাতে নিয়ে ফেরত আনে প্রধানের বাড়িতে। এরপরে আসি নাটকের, এই নবান্ন নাটকের চতুর্থ দৃশ্যে। সেখানে চরিত্রগুলো হলো বিনোদিনী, মাখন, প্রধান, কুঞ্জ আর রাধিকা, এবং স্থান হলো প্রধানের জীর্ণ ঘর। তীব্রতার অভাব ও অন্য সংকেতের চিত্র প্রকট আকারে পরিলক্ষিত হয়। নিত্যি ডুমুরের কলার সেদ্ধ আর কোচর নাতির ঝোল ও কাকরা তাদের খাদ্য তালিকায় স্থান পায়। অসুস্থ নিষ্পাপ বালক মাখন এসব খেতে আপত্তি জানায়। শুধু না খেতে পেরে মাখন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, এমন কথা বলতে শোনা যায় প্রধানের মুখে। এরপরে পঞ্চম দৃশ্য। এই নবান্ন নাটকের পঞ্চম দৃশ্যে আমরা যে চরিত্রগুলো পাবো সেগুলো হলো বিনোদিনী, রাধিকা, হারু দত্ত, প্রধান, কুঞ্জ, মতি, প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, এবং এর স্থান হলো প্রধানের ওই জীর্ণ ঘরে। মহামরকে ধ্বংস হয়ে যাচ্ছে সৃষ্টি। অকাল, সাইক্লোন, বন্যা, মরকে বিধ্বস্ত আমিনপুরের এক বিপুল মানবিক ভূখণ্ডের ছবি নেপথ্যের আর্ত কণ্ঠধ্বনি সম্বলিত বিরামহীন অবরোহের আরও সুস্পষ্ট হয়। কয়েকদিন থেকে জ্বরে আক্রান্ত রাধিকা রুক্ষ এলোচুলে দাওয়ার ওপর বসে থাকে অসুস্থ মাখনের শিয়রে। এমত অবস্থায় প্রধানের খোঁজে হারু দত্তের আগমন ঘটে। আময়ী লোভী ও কুচক্রি হারু দত্ত তার লোভে ও লালসার ব্যবহার করে সাম্রাজ্যবাদী শোষণের পীড়িত মানুষেরই অন্ন, অর্থ, আশ্রয়, সম্মান, মানবিকতা সমস্ত কিছু লুট করে নেয়। কিন্তু মুখের মধুকথা কথায় প্রকাশ করে স্বীয় আত্মগৌরবের কথা। সব হারিয়ে পথে বসা প্রধানের মগরার বিলের বাকি তিন বিঘে জমিও কিনে নিতে সে মরিয়া। তার মুখের তথাকথিত কথা কেবল ছলনায় ভরপুর। তার মতে সে জমি কিনে মাটির বদলে টাকা দিয়ে প্রধানের ক্ষতি করেছে, না বরং এরকম সাহায্য করেছে। হারু দত্তের বৈশিষ্ট্য হলো নিরীহ খেটে খাওয়া সাধারণ মানুষগুলো স্বীয় অধিকার আদায়ে সোচ্চার হলে পেশিশক্তির সাহায্যে শোষণের নীতিতে তাদের রক্তাক্ত করা। মাথায় এক বোঝা ঘাস নিয়ে কুঞ্জ বাড়িতে ফিরে জমি বিক্রি করবে না প্রধান এই মর্মে প্রতিবাদ করে। এজন্য হারু দত্ত কুঞ্জকে ছোট লোকের এত বড় আস্পর্ধা বলে গালাগালি করে এবং সোজা শির দ্বারাটা একবার বেঁকিয়ে দেওয়ার হুমকি দেয়। তবু কুঞ্জ লাঠি হাতে প্রতিবাদ করতে চায়। অতঃপর কুঞ্জকে হারু দত্তের দু তিনজন বলিষ্ঠ লাঠিয়াল ভীষণ প্রহার করে। মার খেয়ে কুঞ্জ বুকে হেঁটে হারু দত্তের পা ধরতে চায়।
কিন্তু হারু দত্ত পা ধরতে দেয় না। কুঞ্জকে প্রহার না করার অনুরোধ করলে লাঠিয়ালেরা প্রধানকেও আঘাত করে। বারান্দার উপর অসুস্থ রুগ্ন মাখন এসব দেখে তার সমস্ত শক্তি সংহত করে উঠে দাঁড়াবার চেষ্টা করতে গিয়ে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। মরণাহত মাখনের মুখের উপর পরিবারের উপর হারু দত্তের অধিকার আরো প্রকট হয়ে ওঠে। জমি থেকে উৎখাতিত হয় গ্রামের চাষি পরিবার। এরপরে আসে দ্বিতীয় অঙ্ক। নাটকের দ্বিতীয় অঙ্কে আমরা যদি প্রথম দৃশ্য দেখি, সেখানকার যে চরিত্রগুলো সেগুলো হলো নিরঞ্জন, কালীধন, হারু দত্ত, রাজীব এবং ভদ্রলোক। স্থান হলো কালীধনের দোকান। এই দৃশ্যে শোষণের সাপ আরো বেশি বিস্তৃতি লাভ করে। কালীধনের গদিতে তার মাথার উপরে সিদ্ধিদাতা গণেশের প্রতিকৃতি টাঙ্গানো আর দেওয়ালের গায়ে সিঁদুরের গোলা দিয়ে লেখা শ্রী শ্রী কালী মাতার শ্রীচরণ ভরসায় এই কারবার করিতেছি। গুদাম ঘরের একপাশে খালি বস্তা সাজানো, মালগুলো ভারবাহী কুলিয়া পিঠে করে যথারীতি চোর কুঠিরিগুলোতে চালান করে দিচ্ছে। এখানে কালীধন, হরু দত্ত প্রমুখ বাহিরে সৎ, সত্য, সুন্দর আর শুভ্রতার বাণী একে বাস্তবে ঠিক তার উল্টো কাজ করে শোষকদের প্রতিনিধিত্ব করছে। তাদের বিবেকহীন, হৃদয়হীন, অমানবিক বাণিজ্যের বিস্তার সুবিস্তৃত। কালীধন ধারার চালের গুদামে নিরঞ্জন মজুরের কাজ নিয়েছে রাখহরি সদ্য নামে। নিরঞ্জনকে কালীধন সবসময় ধমকের উপর রাখে, তাকে কেবল তার বিশ্বস্ততার জন্য এখানে রেখেছে, যা হারু দত্তের সাথে কথোপকথনে প্রকাশ পায়। 22.5 বা 23 টাকা দাম দিলে হারু দত্ত কালীধনকে এই অকালের সময়ে 2-10 নৌকা চাল দিবে বলে আশ্বস্ত করে। হারু দত্ত কালীধনকে চালের পাশাপাশি ভোগের মেয়ে মানুষ সরবরাহ করে। মধ্যবিত্ত ভদ্রলোক বাজারের দরে চাল কিনতে এসে কর্মচারী রাজীব ও কালীধনের কাছে ভীষণ অপমানিত হন। কালো বাজারে কালো ছায়া গ্রাস করতে থাকে সামাজিক সমাজ ব্যবস্থাকে। মধ্যবিত্ত ভদ্রলোক কালীধনের মন কিছু 50 টাকা দাম শুনে চমকে ওঠেন। 40 টাকা দর দিতে চাইলে কালীধন তাকে প্রত্যাখ্যান করে। ভদ্রলোকের পুলিশি দেবার ভয় দেখালে কালীধন ভুরি নাচিয়া হাসতে থাকে। রাজীব হিসেবের খাতার দিকে নজর দিয়ে বলে, দুর্ভিক্ষের কাঙ্গালিরা মরার জন্য এসেছে শহরে। সে রাখহরি অর্থাৎ নিরঞ্জনকে দোকানের ফটক বন্ধ করে দেওয়া নির্দেশ দিলে রাখহরি ফটক বন্ধ করে দেয়। দ্বিতীয় দৃশ্য দেখা যায়। চরিত্রগুলো যেগুলো আছে দ্বিতীয় দৃশ্যে, প্রথম ফটোগ্রাফার, দ্বিতীয় ফটোগ্রাফার, ভিখারিনী, প্রধান, ডোম, যৌনক ভিখারী, রাধিকা, কুঞ্জ, বিনোদিনী, আর একটা হলো টাউট। এইটার স্থান হলো পার্কের একটা অংশে, এটার মানে শ্যুট করা হয়। খিদে নিদারুণ কষ্টপিষ্ট হয়ে প্রধান ও সমাদদার পরিবারের সকলকে ভিখারির দলে মিশে যেতে দেখা যায় কলকাতার পথে। এখানে দুই ফটোগ্রাফারের স্বার্থ সন্তান ও উদাসীনতা পরিলক্ষিত হয়। সন্তান কোলে ভিখারিনীর ছবি তুলে বাংলার ম্যাডোনা নাম দিয়ে ছাপতে চায় একজন, অন্যজন ঈর্ষা মিশ্রিত প্রশংসায় বলে যে দি আইডিয়া কাগজের সার্কুলেশন তাহলে তো কাল দ্বিগুণ হবে। তারা ভিখারিনীকে পয়সা দেয় দয়াতে নয়, স্বার্থ সিদ্ধির পথ সুগম করতে। প্রধানকে পয়সা দেয় কঙ্কালের ছবি তুলতে, তাতে ওদের কাগজের বিক্রি বাড়বে। দৃশ্যের শেষ অংশে বিনোদিনী অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে টাউটের হাতে পড়ে। তৃতীয় দৃশ্যের যে চরিত্রগুলো আছে সেগুলো হলো বড় কর্তা, দ্বিতীয় ভদ্রলোক, তৃতীয় ভদ্রলোক, নির্মলবাবু, প্রধান, রাধিকা, কুঞ্জ, এবং এর স্থান হলো শহরের রাজপথ এবং এক ধনীর বাসভবন। সচ্ছল এক ধনীর বাড়িতে বিয়ের উৎসব। অন্দরমহল থেকে সানাই এর সুর ভাসছে। হাসির লহর তুলে একদল তরুণী বেরিয়ে যায় বাড়ির ফটকের ভিতরে দিয়ে। আইনে নির্দিষ্ট করা 50 জনের জায়গায় হাজার খানেক মানুষকে নিয়ন্ত্রণ করা হয়েছে। কালোবাজারের সুবিধা ভোগ করে এখানে এই রাজস্বিক ব্যাপার চলছে। ফটকের সামনে দাঁড়িয়ে অতিথিদের সম্ভাষণ জানাচ্ছে বাড়ির বড় কর্তা। সে বাড়ির গেটের বাঁ পাশে অর্ধবৃত্তাকার ডাস্টবিন থেকে কুঞ্জ, রাধিকা উচ্ছিষ্ট কলা পাতার স্তূপে ঘেঁটে খাবারের জোর সন্ধান চালায়। ডাস্টবিনের পাশে ক্ষুদ্র কুকুরের গুঙ্গানির আওয়াজ ভেসে আসে। বাড়ির ফটক থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে বড় বাড়ির দিকে হাত তুলে কাতর চিত্তে প্রধানের খাবার প্রার্থনা করতে দেখা যায়। ডাস্টবিনের উচ্ছিষ্ট খাবার তুলতে গিয়ে কুঞ্জ হাতে কুকুরের কামড় খেয়ে রক্তাক্ত হয়। প্রধান কাতর কণ্ঠে পেটের জ্বালায় ভাতের জন্য চেঁচায়, তোমরা কি সব বধির হয়ে গেছো বাবু? কিছু কানে শোনো না, অন্তর কি সব তোমাদের পাষাণ হয়ে গেছে বাবু? তোমাদের কি প্রাণ নেই বাবু? কিন্তু কেউ ফিরে তাকায় না শোষিত মানুষগুলোর দিকে। রাধিকা কুঞ্জর হাতে ব্যান্ডেজ বেঁধে দিয়ে জল খাবে কি না জানতে চায়। গভীর মমতায় রাধিকা কুঞ্জর কপালের ওপর থেকে বিশ্বস্ত চুলগুলো সরিয়ে দেয়। কুঞ্জ হঠাৎ কেঁদে ওঠে, অতঃপর বা হাতখানি রাধিকার মাথার উপরে রাখে। চতুর্থ দৃশ্যের চরিত্রগুলো হলো হারু দত্ত, খুকির মা, চন্দর, ভৃত্য মেয়েরা, আর এটার স্থান হলো আমিনপুর। হারু দত্ত জমি কেনা ব্যবসায় পাশাপাশি এবার মেয়ে বেচা কেনার ব্যবসা ধরেছে। এখানে হারু
দারুদত্তের গুণ গ্রহীণা খুকির মার তোষামুদেব বর্ণনা করে, চন্দর বুড়ো তার মেয়ে মতঙ্গিনীকে হারুদত্তের কাছে বিক্রি করে দেয়। পঞ্চম দৃশ্যের চরিত্রগুলো হলো বিনোদিনী, নিরঞ্জন, রাজীব, কালীধন, যৌনক ভৃত্য, জ্ঞানদা, দারোগা, প্রথম ভদ্রলোক ও কনস্টেবল। স্থান হলো কালীধনের সেবাশ্রমের একটি কক্ষ। শহরের কালীধন সেবাশ্রম নামে একটা লোক দেখানোর প্রতিষ্ঠান তৈরি করেছে, সেখানে সে হারুদত্তের পাঠানো মেয়েদের এনে রাখে। সেবাশ্রমের একটি কক্ষে অকস্মাৎ বিনোদিনী আর তার স্বামী নিরঞ্জনের দেখা হয়। নিরঞ্জন রাখহরি ছদ্মনামে কালীধনের চালের গুদামে কাজ করত। টাউটের পাল্লায় পরে বিনোদিনী সেবাশ্রমে এসেছে। একখানা আদময়লা শাড়ি পরে সে জানালার গড়াত ধরে বাহিরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, আর ঘরের মাঝখানে মাটির দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা নিরঞ্জনের মুখে আক্রোশ আর নিদারুণ প্রতিহিংসা স্পষ্ট ছাপ পরিলক্ষিত হয়। বিনোদিনী নির্যাতনের কথা শুনে নিরঞ্জন ক্রুদ্ধ হলে রাজীব ও কালীধন এসে তাকে সেবাশ্রম দেখতে পেয়ে সেখান থেকে তাকে বের করে দিতে চায়। এরই মধ্যে হারুদত্ত তার জোগাড় করা মেয়েদের নিয়ে এসে পৌঁছায়। হারুদত্ত ও কালীধনের ঠাট্টা ইয়ারকির মধ্যেই নিরঞ্জন কয়েকজন কনস্টেবল সহ দারোগাকে নিয়ে আসে। পুলিশের সাথে হারুদত্ত ও রাজীব কর্তৃক অপমানিত হওয়া চাল কিনতে আসা সেদিনের ভদ্রলোককেও দেখা যায়। গোদামের লুকিয়ে রাখা চালের পরিমাণ নিরঞ্জনের সাক্ষ্যে উন্মোচিত হয়। সেবাশ্রম ব্যবসাও প্রকাশিত হয় এবং শেষ পর্যন্ত কালীধন, হারুদত্ত ও রাজীবের হাতে হাত করি পড়ে। কিন্তু হারুদত্ত ও কালীধন পরস্পরের দিকে তাকিয়ে আকারে ইঙ্গিতে এমন ভঙ্গি করে যেন হাত করি ছাড়িয়ে আসতে তাদের কোনোরূপ অসুবিধা হবে না। তৃতীয় অঙ্ক। নাটকের তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যের চরিত্রগুলো হলো প্রথম ভিখারিণী, প্রথম ভিখারি, যৌনক বৃদ্ধ ভিখারি, দ্বিতীয় ভিখারি কুঞ্জ রাধিকা। স্থান নিখরচার লঙ্গরখানা। কুঞ্জ ও অন্যান্য ভিখারীদের কথাবার্তায় দেশের স্পষ্ট অস্পষ্ট সত্য কাল্পনিক নানা ধরনের অসংলগ্ন সংবাদ পাওয়া যায়। তার মধ্যে দুটি সংবাদ তাৎপর্যপূর্ণ, তা হলো দেশে প্রচুর ধান হয়েছে আর কুঞ্জ ও রাধিকার গ্রামে ফিরে যাবার কথা ভাবছে। চল চল বউ আমরা বাড়ি ফিরে যাই, এ পুরা মাটির শহরে আর থাকবো না। বৃদ্ধ ভিখারী বলে, দুরন্তরের পথ আঁকা বাঁকা, তোমরা সবাই চলে যাও চলে যাও। দ্বিতীয় দৃশ্যে দেখা যায় চরিত্রগুলো হলো নার্স, কম্পাউন্ডার, ডাক্তার, আট নং রুগী, ভদ্রলোক রুগী, প্রধান জমাদার ও বাহকদ্বয়। স্থান হলো হাসপাতাল। এই চিকিৎসা কেন্দ্র যেন একটি প্রহসনের আয়োজন মাত্র, গর্ভবতী অজস্র রুগী অথচ নেই ইঞ্জেকশন ওষুধ। তবে শত অপ্রতুলতার মধ্যে ডাক্তারকে বেশ দায়িত্বপরায়ণ হয়ে রুগী দেখতে দেখা যায়। গ্রামীণ মানুষের আবেগপ্রবণ স্বভাবে সর্বদা চিরায়ত রূপ পরিলক্ষিত হয়, আর প্রধানের মধ্যে তা একটু বেশি মাত্রায় ছিল। এই আবেগ এখন আংশিক উন্মত্ততার রূপ পরিগ্রহণ করেছে। দৃশ্যের শেষে সে নিজেকে বলে যে, ভুলে যাও তুমি তোমার ব্যথার কথা, একই সঙ্গে প্রতিবেশীর প্রতি ব্যঙ্গ ও ভবিষ্যতের প্রত্যাশাপূর্ণ ব্যঞ্জনার প্রকাশ পায় তার উক্তিতে। চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যে যে চরিত্রগুলো, সেগুলো হলো ফকির, ভজন, সুজন, রহিম, বরকত, গোলাম নবী, দিগম্বর, সখীচরণ, দয়াল, নিরঞ্জন, মানিক, বরকতের মেয়ে কুঞ্জ, রাধিকা, বিনোদিনী, আর স্থান হলো আমিনপুর গ্রাম। পুনরায় শহর থেকে গ্রামে ফিরে আসা নিরঞ্জনের জুড়ে তেড়ে ভাঙ্গা ঘর বসবাস উপযোগী করেছে। প্রধান সামাদ্দারের বাড়িতে উঠোনের মাঝখানে স্বল্প পরিসরে গ্রামের 20-25 জন গেরস্থ চাষি আলোচনায় বসেছে। গ্রামের সাধারণ সহজ সরল শান্তিপ্রিয় চাষিরা কি করবে, কি করা উচিত সম্ভব তা নিয়ে অনেকক্ষণ ধরে তাদের মধ্যে এলোমেলো আলোচনা চলে। নিরঞ্জনের প্রচ্ছন্ন নেতৃত্ব, প্রবীণ দয়ালের পরামর্শে গ্রামের 20-25 জন গৃহস্থ চাষি প্রত্যেকের জমিতে প্রত্যেকে মিলেমিশে একসাথে গায়ে খাটার প্রতিজ্ঞা নেয়। সিদ্ধান্তগুলো হয় সকলের যৌথ আলোচনার মাধ্যমে। কারো মনেই ভবিষ্যৎ কর্মপথা সম্বন্ধে যেন কোনো স্পষ্ট ধারণাই নেই। চাষিদের মধ্যে ধারণাগত অস্পষ্টতা, অবস্থার যথাযোগ্যতা বিশ্লেষণের জড়তা, এমনকি অজস্র কুসংস্কার ও প্রাসঙ্গিক বিষয়ক বিক্ষিপ্ত ভাবনা পরিলক্ষিত হয়। আলোচনার আগায় সবার মতামতের ভিত্তিতে যৌথ নেতৃত্বে, এখানে নেতৃত্বের দখলের জন্য মানুষগুলির মধ্যে কারাকারি কিংবা কোনো প্রতিযোগিতা নেই, বরং আছে আমন্ত্রণ ও সহযোগ। দয়াল বরকতের ছোট্ট মেয়েকে নিয়ে কৌতুক করে এবং দৃশ্যের শেষে রাতের প্রবল অন্ধকারের মধ্যে কুঞ্জ আর রাধিকা বাড়িতে ফিরে আসে। তখন স্বজনদের বহুদিন পর একসাথে পেয়ে তাদের মধ্যে পুনর্মিলনের এক আবেগময় মুহূর্ত পরিলক্ষিত হয়। নিরঞ্জনকে মাথায় আঘাত করে বাড়ি থেকে বের করে দিয়েছিল কুঞ্জ। পুনর্মিলনে হঠাৎ ত্রস্তে নিরঞ্জনের কপালে হাত বুলিয়ে দেয় এবং উভয়ে আলিঙ্গন করে। দ্বিতীয় দৃশ্য দেখা যায়। দ্বিতীয় দৃশ্যের চরিত্রগুলি হল নিরঞ্জন, বিনোদিনী, রাধিকা, কুঞ্জ, দয়াল আর হলো ফকির। স্থান কুঞ্জর গৃহ প্রাঙ্গণ। গ্রামের মেয়েদের মধ্যে হাসি উচ্ছলতার সুস্পষ্ট চাপ পরিলক্ষিত হয়। এখানে এসে দেখা যায় প্রধানের পরিবার এবং বাংলার গ্রামের দুর্দিনের পিছু হটেছে।
গ্রামে ফিরে এসেছে উপচীয়মান শস্যের উচ্ছ্বসিত গ্রামীণ সুখ। আমিনপুরের লোকেরা নিজেদের মধ্যে প্রতিরোধের চরিত্রটি সত্য করে সকলে মিলে গায়ে খেটে প্রচুর শস্য তুলেছে। প্রত্যেকের শস্যের একটা অংশ যাচ্ছে ধর্মাগলায়, যা থেকে ভূমিহীন শস্যহীন গ্রামের গরিবরা ভাগ পাবে, তাদেরও ভাতের সংস্থান হবে। নবান্ন উৎসবে মাতে আমিনপুর। এই প্রাচুর্যের সময় নিরঞ্জনের প্রধানের কথা মনে পড়ে। প্রধান বেঁচে আছে কিনা সে আশঙ্কা করে নিরঞ্জন। ফকির গান গায়, হিন্দু মুসলিম যতক চাষি দোস্তালি পাতান। তৃতীয় ও শেষ দৃশ্য। এই তৃতীয় শেষ দৃশ্য চরিত্রগুলো হলো কৃষক রমণীরা, প্রথম সারির প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ব্যক্তি, দ্বিতীয় সারির প্রথম, দ্বিতীয় ব্যক্তি, দয়াল, কুঞ্জ, ফেকুমিয়া, রহমতুল্লাহ, প্রথম দর্শক, দ্বিতীয় দর্শক, প্রধান। আর এটার স্থান হলো মরা গঙ্গার ধারে বিস্তীর্ণ প্রান্তর, এখানে এটার কাহিনীটা ঘটে। এখানে দেখা যায় শত প্রতিকূলতায় দিনাতিপাত করা গ্রামের মানুষের মধ্যে নবান্ন উৎসব খুশির বার্তা নিয়ে এসেছে। তাই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা মরা গঙ্গার ধারে বিস্তীর্ণ প্রান্তরে নবান্ন উৎসবকে বরণ করতে ভিড় করেছে। সুদূর দিগন্তের পশ্চিম আকাশে অস্তমিত সূর্যের রঙ্গিমা ভাই অফুরন্ত প্রাণ স্ফূর্তিতে মেতেছে আজ সব কৃষাণ কৃষাণীরা। বেশিরভাগ লোকেরই খালি গা সঙ্গে একখানা গামছা। চাষি মেয়েরা সবাই দলে দলে পা সরিয়ে বসে গান করছে আর পান খাচ্ছে। খালি গায়ে চাষিরা লডুকে মরক কোলে করে বসে আছে। জোড়ায় জোড়ায় চলল মরক লড়াই। বিজয়ীর হাতে স্বীকৃতি স্বরূপ তুলে দেওয়া হলো নতুন একখানা গামছা আর একখানা কাস্তে। এই প্রতিযোগিতায় ফেকু মিয়ার মরক জয়ী হয়। মরক লড়াই শেষে শুরু হয় চাষিদের গান, আর তা ছাপিয়ে ওঠে গরু দৌড় এর প্রতিযোগিতায়। কুঞ্জ অলেখ্যে নেতৃত্বের জায়গাটা নিয়ে ছোটোখাটো বক্তৃতা দেয়। প্রতিকূল ঝড়ঝাপটা আর মরক গ্রামের নিরীহ জীবজন্তুকে প্রবলভাবে আক্রান্ত করেছে, তা কুঞ্জের বক্তব্যে সুস্পষ্ট হয়। প্রতি বছর যে রকম গরু আসে, এবার গরুর দৌড় প্রতিযোগিতা তেমন মোটেও আসেনি, কারণ মরকে প্রায় সকল বলদ মারা গেছে। রহমতুল্লাহর গরু এই প্রতিযোগিতায় বিজয়ী হয়। বিজয়ীকে একখানা নতুন কাপড় আর নতুন লাঙ্গল প্রদান করা হয়। গরু দৌড় শেষ হলেই তুমুল ঢোল আর কাশির বাজনার তালে তালে শুরু হয় ঐতিহ্যবাহী লাঠি খেলা। বেতের ঢাল আর হাত লাঠি দিয়ে নিত্য ছন্দে দ্বন্দ্বযুদ্ধ চলে। জনতা লাল কৌপিন পরা দুজন লাঠিয়ালকে পরিবেষ্টন করে দাঁড়ায়। দু একটা লড়াই হয়ে যাবার পর তৃতীয় রাউন্ডে জোর একটা লড়াই এর শুরুতে দূরে ঢোলের ছন্দ পায়ে তুলে প্রধান নাচতে নাচতে আসে মরা গঙ্গার ধারে বিস্তীর্ণ প্রান্ত আর বলে আমি এসে পড়েছি। সবাই নির্বাক হয়ে জনতার মাঝখানে বীর লাঠিয়ালের বেশে লাল কৌপিন পরা দাঁড়িয়ে থাকা দয়াল প্রধানকে নিম্ন স্বরে বলে ওঠে প্রধান এলো। কুঞ্জ জেঠা বলে চিৎকার করে জড়িয়ে ধরে প্রধানকে। গ্রামের মোরল প্রধানের আগমনে নবান্নের সুখের ছবি পূর্ণতা লাভ করে। প্রধানের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। গুরু গুরু মেঘের আওয়াজ হয়। প্রধানকে বলতে শোনা যায় কেটে গেছে সব দুঃখের দিন, আর আসবে না। এবার নির্যাতিত সাধারণ মানুষের মধ্যে একতার দৃঢ় শক্তি জাগ্রত হয়েছে। তারা আর কোনো অন্যায় অবিচার শোষণ মুখ বন্ধন করে সইবে না, বরং জোর প্রতিরোধ করবে। প্রবল সাইক্লোন আপনজন হারিয়ে নিঃস্ব দয়াল এবার গ্রামের সবাইকে আপনজন করে নিয়েছে। আর কোনো মন্যন্তর কিংবা শোষণের কালো ছায়া গ্রাস করতে চাইলে সকলে সম্মিলিতভাবে জোর প্রতিরোধ করবে, এমনটাই প্রকাশ পায় দয়ালের বক্তব্যে।